ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিল যে তুমি যে সিরাতুল মুস্তাকিম দিলা তোমার আদমকে, আমি এর উপরে নিচে ডানে নিচে বসে থাকবো, উপরে নিচে ডানে বা বসে থাকবো এবং তাদের নিয়ে নেবো, বেশিরভাগ নিয়ে নেবো। একটা চ্যালেঞ্জ হয়ে গেল না? একটা চ্যালেঞ্জ হয়ে গেল। আল্লাহ জবাবে বললেন যে আমি আমি নবী পাঠিয়া, যুগে যুগে নবী পাঠিয়া, হাদি পাঠিয়া মানুষকে সিরাতুল মুস্তাকিম দেব, হেদায়েত দেব, যা তার উপরে থাকবে তাদের তুমি কিছু করতে পারবে না, আর তুমি যাদের নেবে তাদের এবং তোমাকে জাহান্নাম ভর্তি করব। চ্যালেঞ্জ হয়ে গেল না? একটা চ্যালেঞ্জ হয়ে গেল। এখন তারপরে আদমরে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, বলে দিলেন যাও যে তুমি বংশ বিস্তার করো, বলে দিলেন বংশ বিস্তার করো। বনি আদম আরো বলল, এখন বনি আদমের সামনে দুইটা পথ, তাহলে দাঁড়ালো কি? ইবলিসের চ্যালেঞ্জের জন্য এখন দুইটা পথ দাঁড়াইল, হয় আল্লাহর দেওয়া সিরাতুল মুস্তাকিমে হেদায়েতে থাকা, অর্থাৎ তার খেলাফতটা করা, অর্থাৎ তার দেওয়া দিন মোতাবেক জীবন পরিচালিত করা, আর নইলে এটাকে বাদ দিয়া নিজেরা পথ সৃষ্টি করে নেওয়া, দিন সৃষ্টি করে নেওয়া কেমন করে পৃথিবীতে থাকবে? এই চয়েস বনি আদমকে দেওয়া হয়েছে, তোমার যেটা খুশি, আমরা কোনটা নেব এখন? দ্যাটস দ্য পয়েন্ট। আল্লাহ বলতেছেন এর উপর থাকবে রেজাল্ট, হবে কি রেজাল্ট? হবে ইসলাম। ফাসাদ আর সাফাকুদ্দিম্মা থাকবে না, তুমি শান্তি থাকবে, মানে ম্যানকাইন্ড মানুষ জাতির শান্তিতে থাকবে, আমি পরে তোমাদের জান্নাত দেব। এটা বাদ দিয়া তুমি ইবলিসের ডাকে চলে যাবে, নিজেরা পথ সৃষ্টি করবা, কারণ কারণ একটা দিন ছাড়া, একটা সিস্টেম ছাড়া মানুষ পৃথিবী থাকতে পারে না, পারে? মানুষকে পৃথিবী থাকতে হলে তার আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা সমস্ত করতে হবে, তার নিজেকে তৈরি করতে হবে, হয় এইটা নয় ওইটা। মানুষের সামনে দুইটা পথের মধ্যে মানুষ যেটা চুজ করে, আল্লাহর দেওয়া হেদায়েতে এবং দিনে থাকলে দুটো জিনিস হচ্ছে, একটা আমাদের আমাদের ভিতরে শান্তি, অন্যায় নাই, অবিচার নাই, অশান্তি নাই, মারামারি কাটাকাটি নাই, রক্তপাত নাই, অর্থাৎ শান্তি। আমরা উপকৃত হচ্ছি, প্লাস প্লাস আল্লাহ জিততেছেন, ইবলিসের দেওয়া চ্যালেঞ্জে আল্লাহ জিতছেন, জিততেছেন। আর এইটা বাদ দিলে দুটাই, আমরা অশান্তি, অত্যাচার, অবিচার, অনসম থাকতেছি, আল্লাহ হারতেছেন। আর একটা রেজাল্ট জান্নাত, একটা রেজাল্ট জাহান্নাম। আল্লাহ বলতেছেন তুমি যদি হেদায়েতে থাকো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ থাকো, আমি যে হেদায়েত পাঠালাম নবীদের মাধ্যমে, তুমি যদি এর উপর থাকো, তোমার ব্যক্তিগত গুণা ইত্যাদি আমি দেখব না, আমি জান্নাত দেব। আর যদি না থাকো, তুমি নিজে অশান্তি, অত্যাচার, অন্যায়, অবিচারের মধ্যে পড়বে এবং তোমাকে আমি জাহান্নাম দেব। এখন মানব জাতির সামনে, বনি আদমের সামনে, ম্যানকাইন্ডের সামনে দুটা পথ, হয় এটা নয় এটা। বর্তমানে আমরা চুজ করে নিছি এটা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলি নাই, ব্যক্তিগত কিছু কথা ছাড়া আর সমস্ত কিছুর থেকে আমরা আল্লাহর সমস্ত হুকুমকে অস্বীকার করছি।
সমস্ত কিছু ব্যক্তিগত একটি এটি ছাড়া রেজাল্ট ওই যে আল্লাহ বলছেন ওইটা। আজ আমার পৃথিবীতে কিসে আছি? ফসাদ সাফাকুদ্দিমা, অন্যায় অত্যাচার অবিচার সমস্ত কিছু, মারামারি কাটাকাটি। একটা দিন কি যায় যেখানে মানুষ মানুষের বোম মেরে না মারতেছে? আজ 70 জন মরছে এক ইরাকেই, আফগানিস্তানে মরছে, পৃথিবীর নানান জায়গায় মরছে। তো এই এই দুটোর মধ্যে আমাদের চুজ করতে হবে। আমার ডাক হলো যে এই রাস্তায় আসো, লা ইলাহা ইল্লাল্লাহ আসো। আল্লাহ বলতেছেন, নবী বলতেছেন যে যে লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যু পর্যন্ত অটল, সে জান্নাত যাবে। যত কিছু গুণা করুক জান্নাত যাবে। আল্লাহ হাদিস কুদসিতে বলতেছেন যে বান্দা আমার সামনে আমার তৌহিদ, এটি তৌহিদ, এটি তৌহিদ, এটি হেদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমার সামনে হাশর দিন আসবে, সে আসমান জমিন, আসমান জমিন ভর্তি গুণা করে আসুক, তাকে আমি মাফ করে জান্নাত দেব। আর এইটা না নিয়ে যে আসবে তার কোনো কাজ আমি দেখব না, তাকে জান্নাত দেব। কারণ আল্লাহ হারতেছে, এটা না থাকলে সে আল্লাহ হারতেছে ইবলিস চ্যালেঞ্জে, এবং মানুষ তার প্রিয় সৃষ্টি বানি আদম অন্যায় অত্যাচার অবিচার অশান্তির মধ্যে থাকতেছে, মারামারি কাটাকাটি করে মরতেছে। হি ডাজন্ট ওয়ান্ট ইট, সে তা চায় না, আল্লাহ চান না তা। এখন এই এই দুইটার মধ্যে মানুষ কোনটা চুজ করবে তার উপর ডিপেন্ড করতেছে। পথ সামনে দুটা, হয় এটা না এটা। এই এইটার উপর, এই তৌহিদের উপর আল্লাহর এত জোর কেন, এত ইনফেসিস কেন, যে এইটার উপর যে থাকবে তার কোনো গুণ আমি দেখব না, তাকে জান্নাত দেব। আর এইটা যার নাই তার কোনো পুণ্যও আমি দেখব না, কোনো ভালো কাজও আমি দেখব না। কারণ এরই উপর নির্ভর করতেছে, যখন যখন আপনি মানে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কার হুকুম মানব না, মেনে নেবেন, তখন আপনার সামনে আর কী পথ রইল? আপনার জীবন ব্যবস্থা যে থাকবে এটা আপনি আল্লাহ ছাড়া আর কাটা নিতে পারছেন? আর আর কিছু দিতে পারতেছেন? পারছেন না। আপনি আটকে গেছেন, আটকে গেছেন, আপনাদের প্রত্যেকটা পৃথিবীতে থাকার যাই কিছু করবে আল্লাহ কোনটা বলছে? হ্যাঁ না না, এটা করো কি এটা করো না, সেটা বলছে আল্লাহ যেটা বলছে সে বিক আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কাছে হুকুম শুনি না কার, এই জন্য আল্লাহ জিতব। তৌহিদের উপর অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ উপর এত ইনফেসিস কেন, এত জোর কেন? এটা ছাড়া সে জিতে না, এটা ছাড়া তার প্রিয় সৃষ্টি বানি আদম শান্তিতে থাকে না। আইজ হোল কনসেপ্ট আকিদা কমপ্লিটলি বদলে গেছে। এখন কি হয়েছে যে নামাজ রোজা হজ জাকাত করলেই আমি জান্নাত যাব, আর একটাও খিলাফতের কাজ না, আর একটাও না। ইনফ্যাসিস কোথায়, ইনফ্যাসিসটা কোথায়? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, ওই সময়টা কোকো কোন সময়, তার উপর যখন অত্যাচারে চূড়ান্ত হচ্ছে মক্কি জীবন, অত্যাচারে চূড়ান্ত হইতেছে, একজন সাহাবা বললেন যে আল্লাহ রসুল, অত্যাচার আর সহ্য হয় না, আপনি দোয়া করেন এর সব ধ্বংস হয়ে যাক। নবীর দোয়া মানে
আল্লাহর সেটা মানে নেবেন। ওই সময় নবী করিম সাল্লাম হেলান দিয়েছিলেন, সোজা হয়ে বসলেন। কি বললা? তিনি আবার বললেন যে অত্যাচার হুজুর আল্লাহ রসুল আর সহ্য হয় না, আপনি দোয়া করেন এসব ধ্বংস হয়ে যাক। উনি বললেন শোনো, অতি শীঘ্র টাইম আসতেছে, অতি শীঘ্র সময় আসতেছে যখন একটা ইয়াং মেয়ে মানুষ, মেয়ে মানুষ না শুধু ইয়াং মেয়ে মানুষ, গায়ে অলঙ্কার পরে সানার থেকে হাদ্রামাউত যাবে 300 মাইল প্রায়, তার এক আল্লাহ এবং বন্য প্রাণী ছাড়া আর কোনো ভয় থাকবে না। কথাটা লক্ষ্য করছেন? শুধু মেয়ে মানুষ বললেন না, ইয়াং মেয়ে মানুষ অর্থাৎ তার টাকা পয়সা ছাড়াও আরো কিছু ভয় আছে, ইজ্জতের ভয় আছে, তার মনে এক আল্লাহ বন্য পশুর ভয়, এছাড়া তার কোনো ভয় থাকবে না। কিরকম সিকিউরিটি এটা? সেটা কিরকম সিকিউরিটি? এর চেয়ে বেশি সিকিউরিটি হয়? দিন সময় যেতে দিন আছে, রাত্রি আছে, সবই আছে, একা একটা মেয়ে মানুষ গায়ে অলঙ্কার পরা ইয়াং যাবে, তখন ভয় থাকবে তার। কিরকম সিকিউরিটিটা? উঠেছিলাম এবং নবীর কথা হতো, কিছুদিন পরেই ঠিক সেই সিচুয়েশন আসছিল ইতিহাস। তাই ওই বললাম খানিকক্ষণ আগে, ইতিহাস যে জাতিটা নিজের ইতিহাস জানে না তাদের কিছু বোঝানো মুশকিল, তাকে বোঝানো মুশকিল। ইট হ্যাপেন্ড, ঠিক তাই হয়েছিল, ওই সিচুয়েশন আসছিল, ওইটাই শান্তি আসছিল, আল্লাহ ওইটাই চান। আমার প্রিয় সৃষ্টি বনি আদম এমন সিকিউরিটি এমন পিছু থাকে যে একটা ইয়াং মেয়ে গায়ে গয়না পরে 300 মাইল যায় একা, তার কোনো ভয় নেই। ওইটা হইলে আল্লাহ জিতেন, হি উইন্স। আজ ইসলাম ছাড়া বাকি দুনিয়ায় যে অশান্তি অত্যাচার অবিচার আছে, ইসলামের ভিতরে যেটা আমরা মুসলমান দাবি করি এমন তার চেয়ে কম আছে? তার চেয়ে কম আছে? তাহলে আর কি ইসলাম হইল? তাহলে আর কি ইসলাম হইল? বরঞ্চ আমি বলবো ওদের চেয়ে আমাদের মধ্যে বোধ হয় বেশি হবে। ওদের চেতে, খ্রিস্টান ওয়ার্ল্ডের চেতে, বুদ্ধিস্ট ওয়ার্ল্ডের চেতে, হিন্দু ওয়ার্ল্ডের চেতে আমার মনে হয় আমাদের মধ্যে বেশি আরো ফসাদের মুসাফাকে দিমা। তাহলে আমরা কোন ইসলামে? তাহলে আমরা কোন ইসলামে? কেন? আকিদার বিকৃতি যত দিক দিয়ে চিন্তা করেন, কেন আমাদের অবস্থা হয়েছে, কেন হয়েছে, ওই ঘুরে ফিরে ওই আকিদা। আমরা বুঝি না যে ইসলাম কেন, কি এটা? দেখেন ওই যে গাড়ির এক্সাম্পল দিচ্ছিলাম, গাড়ি, আমার এক কেউ এসে আপনার আপনার কেউ এসে আমার একটা গাড়ি প্রেজেন্ট করল, সাথে ম্যানুয়াল আছে, মেনটেন্স ম্যানুয়াল আছে, আমি জানি না যে গাড়িটাতে কী হয়, ওই যাকিটা ওই বললাম, কথা বুঝতে পারছেন? আমি জানি না গাড়িতে কী হয়, ম্যানুয়াল লেখা নেই, ম্যানুয়াল লেখা নেই। আমি গাড়িটা দেখলাম, সিট দেখে দেখলাম, বাহ খুব আরামের সিট তো, তাহলে এটা বসার জন্য, আরামে বসার জন্য এই জিনিসটা। তারপর দেখলাম রেডিও আছে নিউজ শোনার জন্য, এখানে আরামসে বসে নিউজ শোনার জন্য। তারপর দেখলাম টেপ রেকর্ডার আছে, ও দরকার মতো ইচ্ছা মতো গান শোনার জন্য। এসি আছে, গরমের সময় ঠান্ডার মধ্যে আরামসে বসে এসি চালিয়ে দিয়ে শোনার জন্য। গাড়ির পারপাস হলো আমার
हेलो आज एक कंडीशन इस्लामेर एक ग्रुप लोग बोलते थे एक जगह देखा इस्लामेर एक जगह अत्तर घोषणा मत जाकू या कोड़े अत्तर साफ कोड़े अल्लाह कुर्बियत हासिल करा कुछ इस्लाम वही जो बोशा चेहरे बोशा आज देखते हैं ना ताना meticulously একটা সুক্ষাতি সুক্ষ্মভাবে শরিয়ার হুকুম পালন করা ওই ব্যক্তিগত শরিয়া হুকুম পালন করলে ইসলাম হইল একজন করেছেন না এটা না একটা এই যে ফিরকা এবং মাঝহাবের যে সমস্ত এই যে একজন একটা একজন একটা কারণ উদ্দেশ্য এই গাড়ি যে এখান থেকে নিয়ে আপনাকে এখান থেকে ওখানে নিয়ে যাবে দ্যাট ইজ লস্ট যে আল্লাহর খিলাফত করে আল্লাহর দেওয়া হুকুমতের জীবন পরিচালনা করলে যে শান্তি আসবে ফসাদ সাফাকের জিম্মা থাকবে না আমরা শান্তিতে থাকবো সিকিউরিটি থাকবো ইবলিসের চ্যালেঞ্জ আল্লাহ জিতবেন এ হচ্ছে যে পারপাস এই আকীদা নাই নাই এখন ওই টুকিটাকি এটা ওইটা ওই গাড়ির ওই মেনটেন্স দেখে দেখে মেনটেন্স দেখে দেখে গাড়ির গ্রিস ঠিক আছে কি না চাকার পাম্প কত পাউন্ড দেখা আছে মেনটেন্সে মেনটেন্স বুকে 36 পাউন্ড দিতে হবে ঠিক চেক করে দেখে 36 পাউন্ড চাকা কিন্তু চলে গাড়ি চলে না চাকার পাম্প ঠিক দেখতেছে অমুকটা গাড়ি হর্ন বাজে কি না চেক করে দেখতেছে সব কিছু চেক করতেছে গাড়ি যে আপনাকে এখান থেকে নিয়ে যাবার জন্য নাই হোল থিং আকিদার অভাবে অর্থাৎ কনসেপ্টের অভাবে বোঝার অভাবে জিনিসটা কি তার গাড়ি মিঠা তা গাড়িটার দেওয়া আমাকে যে দিলেন আমার গাড়ি গাড়িতে পাওয়া আমার পিসা আমি খুব বেশি কি করতে পারি যে আরামসে বসে সিটে বসতে পারি খুব গরম পড়লে এসিটা চালা দিলাম যে আরামে বসলাম মিউজিক শুনলাম বা রেডিও নিউজ শুনলাম এই করতে পারি গাড়ির যে পারপাস গাড়ির যে উদ্দেশ্য এই আঁকি দেয় নেই যে আমি এখান থেকে এখানে নিয়ে যাওয়া তৌহিদের কথা যে এই যে বললাম খানিকক্ষণ আগে যে আল্লাহ বলছেন যে বান্দা আমার সামনে আমার তৌহিদ নিয়ে আসবো তার আমি আসমান জমিন গুণা আমি দেখব না এটা হাদিসে এতবার আছে তৌহিদের ইসে যে যে তৌহিদ হলে পরে তুমি জান্নাত যাবে এতবার আছে যে ইননিউমারেবল অসংখ্যবার জান্নাতের চাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওর নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কোনো কিছু নাই জান্নাতের চাবি তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ যে সমস্ত জীবনে আল্লাহ ছাড়া আর কারো কথা শুনল না কাকে মানল না সে যাই কিছু করুক জান্নাত যাবে কারণ এটা হলেই আল্লাহ জিততেছেন ইবলিস পরাজিত হচ্ছে মানুষ পৃথিবীতে শান্তি এবং সিকিউরিটি থাকতেছে এইটা হলো কনসেপ্টের আকিদার একটা অংশ মেইন অংশ বলা যায় মেইন অংশ তৌহিদের নাত থেকে যত রকম ভালো কাজ করা হোক কিছু কাজে আসবে না আমি একটা এক্সাম্পল দেই এই দেই বোঝাবার জন্য যে
মনে করেন জান্নাতে শুধু সোনা যাবে, সোনা গোল্ড, আর কোন মেটাল যাবে না। এটা একটা মানে একটা উদাহরণ হিসেবে বলতেছি আমি। এখন সোনা খালি সোনার টুকরো হলে যাবে, আর সেই সোনা দিয়ে যদি অলংকার বানানো যায়, অর্নামেন্ট বানানো যায়, আরো সুন্দর যাবে। হ্যাঁ, তৌহিদ হলো সোনা, আর এই অলংকার হলো তাকওয়া। তাকওয়া মানে তাকওয়া অর্থ সাবধানে পথ চলা, কেয়ারফুলি। এই কাজটা আমি মানে পথে পা ফেলবো, কোথায় ফেলবো? আল্লাহকে দেব, হ্যাঁ করছেন না করছেন, জায়েজ করছেন না না জায়েজ করছেন, হারাম হালাল করছেন না হারাম করছেন, ন্যায় বলছেন না অন্যায় বলছেন, দেখে 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 চলা হচ্ছে দিয়া তাকওয়া। এই তাকওয়া মোতাবেক জীবন চলা মানে জীবনটাকে অলংকার করা, একটা অলংকার তৈরি করতেছেন, গহনা তৈরি করতেছেন। গহনাটা যত বেশি তাকওয়া হবে তত সুন্দর হবে, না তত সুন্দর হবে। আর কি দিয়ে তৈরি করতেছেন? সোনা দিয়া, রূপা দিয়া, লোহা দিয়া, তামা দিয়া, পিতল দিয়া, সীসা দিয়া, বহুত কিছু দিয়ে পারেন, কিন্তু জান্নাত যাবে শুধু সোনাটা। ওই গয়না যদি যদি সোনার হয়, অর্থাৎ তৌহিদের উপরে বেস করে হয়, ওই যে ডাইরেকশন মোতাবেক হয়, তাই জানা যাবে। আর যদি সোনা না দিয়া, তামা দিয়া, পিতল দিয়ে খুব সুন্দর গয়না করলেন, যাবে না। অন্য মেটেরিয়াল দিয়ে করা মানে ওই ঢাকার রাস্তায় নাই, অন্য রাস্তায় আছি, কিন্তু গয়নাটা কিন্তু খুব সুন্দর। যারা নাকি তৌহিদে না থেকে বহুত পরিশ্রম করেন, সারা বছর রোজা করেন, সারা বছরের পর বছর রাত্রি তাহাজ্জুদ পড়েন, মিথ্যা বলেন না, হ্যাঁ মিথ্যা বলেন না, খারাপ কাজ করেন না, মানে তাকওয়ার যতখানি পারেন চরিত্র করতেছেন, গয়না বানাইতেছেন। যদি তিনি তৌহিদ না থাকেন, তিনি গয়না বানাইতেছেন, শুনেন না অন্য কোন মেটালের, এবং সেই মেটেরিয়াল দিয়ে ওরা যাবে না জান্নাত, জান্নাত যাবে না। আর তৌহিদ যদি হয়, গয়না নাই, সোনার টু পিস একটা যাবে। যেজন্য আল্লাহ রাসূল বলছেন যে তৌহিদে যে জীবনের শেষ পর্যন্ত অটল, সে গরু জান্নাত। আসল ভাই জিজ্ঞেস করলেন যে অত্যন্ত গুণাগার যদি হয়, বললেন তাও যাবে সে জান্নাত। সে গোল হয়েছে, যে তৌহিদ আছে সে গোল হয়েছে, গয়না না বানাই কেন না বানাই, বানালে ভালো। জান্নাত তো একটা না, জাহান্নামও একটা না, আল্লাহ একটা বানাতে পারতো না? একটা জাহান্নাম, একটা একটা জাহান্নাম, একটা জাহান্নাম বানাতে পারতো না? বানাই তো অনেকগুলো বানিয়েছে না, এবং এক একটা জান্নাতের ভেতরে বহুত স্তর আছে। আমার আমার নিজস্ব ওপিনিয়নে এক একটা জান্নাতে লক্ষ লক্ষ স্তর, সেই স্তর মোতাবেক যাবে সেই গয়না। যদি সোনার গয়না হয়ে থাকে, কতখানি সুন্দর সে গয়না সেই মোতাবেক সে যাবে। আর যদি গয়না না বানায় থাকে, সোনার টুকরো হয়ে থাকে, তাও যাবে, ওই নিচের স্তরে যাবে, কিন্তু যাবে।
অর্থাৎ এক কথায় মানুষের মধ্যে ডিভিশন দুটো এমনি হবে, যে তৌহিদে আছে তৌহিদে জান্নাত, যে তৌহিদে নাই জান্নাত। এখন তৌহিদে যে আছে তার অ্যাকশন মোতাবেক সে কতখানি গ্রহণ সূত্র বানিয়েছে, কতখানি ভালো কাজ করে গেছে, তার মোতাবেক তার স্থান হবে। আর জাহান্নাম যেটা গেছে সেটাও কতখানি গুণা সে করছে সেই মোতাবেক তার ভাগ হবে, ডিভিশন হয়ে যাবে এই তহজির উপর। এই তহজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিবা, যেটা বলে যেটা তাকে আনা হবে, আনা হবে আল্লাহর সামনে। তো আল্লাহ বলবেন যে মালাইকদের বলবেন আর আমল পাল্লায় দাও, পাল্লায় দাও। এই লোকটা সারা জীবন সব এই অর্ডিনারি মানে গুণা টুনা যা অর্ডিনারি মানুষ থাকে এই লাইফ, গুণা বহুত গুণা, যখন পাল্লা দিবে তখন নেচুরালি পাল্লা যাবে নিচে চলে, আমল দিল ওখানে তখন ও সরি প্রথমে বলবেন আমল খোলো, লেখা হচ্ছে সব সারা জীবন কী করছে, হাদিসে আছে রোল 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 খোলা হবে যতদূর চোখ যায়, তার সব অর্ডিনারি বাজে কাজ যে ভর্তি। আল্লাহ বলবেন যে দেখো তো তোমার এই যে সব লেখা হয়েছে ঠিক আছে কি না, ওটা বলবো আল্লাহ ঠিক আছে, ধন তার না করে কোনো পথ নেই তো লেখা সব, আল্লাহ ঠিক আছে। আল্লাহ বলবেন দেখো আমার মা লেখাটা কোনো এদিক ওদিক লিখছে কিনা, কোনো কিছু গুণা বাড়িয়ে লিখছে কিনা, আবার দেখবো দেখে বলবো না আল্লাহ ঠিক আছে, তখন আল্লাহ বলবো ইয়ে দাও পাল্লা দাও, দিতে পাল্লা দেবো গা এই মাথায় এই মাথা উঠে বসছে। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন যে বান্দারে তোমার কিছু বলার আছে, বলবেন না আল্লাহ কিছু বলবেন না, ওই বুঝছি আমার জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। তখন আল্লাহ বলবেন তোমার জন্য আমার কাছে একটা জিনিস আছে, তো এই কবিতা কী আছে আল্লাহর কাছে, আল্লাহ নিজের কাছ থেকে এক টুকরা কাগজ বের করবেন, এক টুকরা কাগজ, ও দেখে ভাববে আদি সেটিও আছে, এই যদি কী হবে আমার এই বিশাল খারাপ কাজের চাই যে পড়েছে এই এক টুকরো এদিকে দিলে কী হবে, আল্লাহ মানে লাগে বলবে যে এদিকে দাও, দিতেই হয়ে চলে যাবে এটাই হয়ে চলে যাবে। লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লোকটা যাই কিছু করছে সারা জীবন একটা জায়গায় সে ঠিক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক ছিল, আল্লাহ বলেন যাও জান্নাত যাও। হাদিসে কুদসি আরেক জায়গায় এত লোকে আনাবে, আল্লাহ বলবেন যে আল্লাহ তাকে পৃথিবীর সব কিছু দিয়েছিল, ধন সম্পদ যশ নাম ধাম বহুত কিছু দিয়েছিল, তৌহিদ নেই। আল্লাহ বলবেন তুমি আমাকে কি চাও, এ বলবে আল্লাহ যা দিছিল সব নিয়ে যাও, আমার মাফ করে দাও জানেন দাও। আল্লাহ বলবেন তখন তুমি যখন আদমের পিঠে ছিলা, আদমের পিঠে আর কি আদম থেকে তারপর সব হয়েছি, তো তখন তোমার কাছে আমি মাত্র একটা সামান্য জিনিস এসেছিলাম, আমার তৌহিদ তুমি দাও নাই, তোমার কিছু আর হবে না যাও। অর্থাৎ সমস্ত কিছুর মূলে এই তৌহিদ, যে আল্লাহ ছাড়া কারোর হুকুম মানি না, জীবনের কোনো স্তরে না, আমি কতটুকু পারলাম ইজ নট দ্য পয়েন্ট, কতটুকু আমি পারলাম ইজ নট দ্য পয়েন্ট, আমি অস্বীকার করে দিই, আমি বলছি তোমার হুকুম ছাড়া কেউ মানি না। কারণ যদি বলো এই হিসেবে যদি কি নেওয়া নেন যদি
যে আমরা তো কত কিছু আল্লাহকে মানি না, আছে না, আদমি মানেন নাই আল্লাহর রূপ একটা, আদম মানে সেই মানেন নাই, তাহলে তো আর কেউই বাকি থাকে না, তাহলে তো জান্নাত কেউই যাব না, তার মানে আমি বলছি তোমার হুকুম ছাড়া করে মানব না, মানি নাই, তোমার হুকুম কতটুকু মানছি দ্যাটস দ্য ডিফারেন্ট পয়েন্ট, আমার সাধ্য মতো এনে কিন্তু একটা মস্ত বড় পয়েন্ট আছে, একটা মস্ত বড় পয়েন্ট আছে যে আল্লাহ যা যা ভোগ করতে বলছে আমার সব কিছু করছি কি না, করি নাই, কেউই করে নাই, তাহলে কেউই যাবো জানা যাবো না, তা নয় যে আল্লাহ থেকে অস্বীকার করে, আল্লাহ থেকে অস্বীকার করে নিজে নিজের থেকে করছি, ওইটা ওইটা হলো যে পয়েন্ট, নইলে আদম আলাইহিস সালাম নিজে তো আল্লাহর হুকুম এই কারণে তৌহিদ ইসলামের ভিত্তি। কিছুদিন আগে একটা বই পড়তেছিলাম, এই যে বলি আকিদার যে এটা নামের আগে আল্লামা, বইটা ইংলিশে, নামের আগে আল্লামা, তিনি লিখতেছেন যে নামাজ হচ্ছে যে ইসলামের ভিত্তি, নামাজ হচ্ছে ইসলামের ভিত্তি, আল্লামা নো ইসলামের ভিত্তি তৌহিদ, তৌহিদের গুরুত্ব বলে শেষ করা যাবে না, আত্মা ইসলামের একটা সোল, আত্মা ইসলাম এই তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আজকাল সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, 150 কোটি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সব জান্নাত যাব, সব জান্নাতি, আমরা কীরকম জান্নাতি এতে দুনিয়াতে বোঝা যাচ্ছে, এই দুনিয়াতে বোঝা যাচ্ছে ফাসাদ আর সাফাকুদ্দিমা ভার্সাস পিস ভার্সাস, এটা বিপক্ষে, এটা আমরা এখন ফাসাদ আর সাফাকুদ্দিমায় পুরো মাত্র হয়েছি, ইসলামে নাই, তারপরে জানা যাব, জানা যাব তারপরে না, যদি এদিকে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, হ্যাঁ এটা কোন লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ পর্যন্ত আজ বিকৃত, এর অর্থ পর্যন্ত আজ বিকৃত, ইসলাম যেমন টোটালি বিকৃত এর অর্থ পর্যন্ত বিকৃত, এখন কি বলা হয় সমস্ত পৃথিবীময় যে কোনো কোরআন শরীফ দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া উপাস্য নাই, বুঝছেন না, ইংলিশ ট্রান্সলেশন দের ইজ লা ইলাহা ইল্লাল্লাহ ট্রান্সলেশন দের ইজ নান টু বি ওয়ার্শিপ আদার দেন আল্লাহ, ওয়ার্শিপ মানে দ্য বিচ ইজ ভেরি মিনিং অফ ইট বিকৃত, ইলাহ শব্দের অর্থ আর মাবুদ শব্দের অর্থ দুইটা দুই রকম, দুইটা দুই শব্দ, একটা ইলাহ, একটা ইলাহ আর একটা মাবুদ, যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন মাবুদ, আর ইলাহ হচ্ছে যার হুকুম শোনা হয়, যার হুকুম শোনা হয় তিনি হচ্ছেন ইলাহ, আর যাকে উপাসনা করা হয় ইবাদত করা হয় তিনি হচ্ছেন মাবুদ, ইবাদত থেকে মাবুদ শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে লিখতেছেন কি আল্লাহ ছাড়া উপাস্য নেই, রং এইটাকে যদি এই বাংলাটাকে বা ইংলিশটাকে যদি আবার ট্রান্সলেশন করে উল্টা ট্রান্সলেশন করে যদি আরবিতে নেন তাহলে দাঁড়ায় লা মাবুদ ইল্লাল্লাহ,
লা মানে নাই, মাবুদ মানে উপাসনা যাই করা হয়, ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া। কালেমা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের রসুল পর্যন্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী একটা কালেমা নিয়ে আসতেন, ওয়ান সিঙ্গল কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু নাম আছে, বহু নাম আছে, খালেক আল্লাহ, খালেক আল্লাহ, মাবুদ আল্লাহ, রাজ্জাক আল্লাহ, হাফেজ আল্লাহ, রহমান আল্লাহ, রহিম, কত নাম আছে। কোন নামের উপরে কালেমা হয় নেই, কালেমা কোন নামের উপর হয় নেই, এক্সেপ্ট এইটা ছাড়া ইলাহ ছাড়া। কারণ আল্লাহর হুকুমটা না শুনলে, আল্লাহর হুকুমটা না শুনলে সে জিতছে জিততে পারতেছে না, ইবলিসের বিরুদ্ধে জিততে পারতেছে না, পৃথিবীতে শান্তিও প্রতিষ্ঠিত হচ্ছে না, ইসলামও প্রতিষ্ঠিত হচ্ছে না, হুকুম না শুনলে। কাজেই হুকুম শোনা হচ্ছে যে ফার্স্ট কথা, মানে নিতে হবে যে আমাকে হুকুম দেওয়ার একজন মাত্র, অবশ্য পরে আছি আল্লাহ ও রসুল, রসুলের কথা কি, আল্লাহর কথাই রসুলের কথা, রসুল একটা শব্দ আল্লাহর বাইরে করতে কর নেই, বলতে পারেন না। কোরআনে আল্লাহ বলতেছেন যে আমার নবী আমি যা বলি তার বাইরে কিছু বলে না, তাহলে তার কথাই হলো না, এক কথাই হলো, আতি আল্লাহ ও রসুল, আতি মানে হুকুম শোনা, কার হুকুম শোনা, আল্লাহ ও রসুল, যেটা করবে তার জন্য জান্নাত, আতি আল্লাহ ও রসুল জান্নাতুল ফিল জান্নাত কি জান্নাত। তো ইবাদত আর হুকুম শোনার মধ্যে আত্মান্তরিত ভাব এসে গেল, বহুত ভাব এসে গেল। আসলো না, আমি একটা একটা কমন এক্সাম্পল দিই, অতি সাধারণ, এতে বাপ ফাদার, আপনি মানে এই উদাহরণের জন্য আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ধরে নেন আল্লাহ, আপনি সেটা, আপনি সেটা ফাদার, আপনি আল্লাহর যে জ্ঞান আছে আপনি সে জ্ঞান আছে, আল্লাহর যে শক্তি আছে আপনি শক্তি আছে, আপনি দশটা ছেলে আছে, ছেলে আপনি মতো জ্ঞানী না, আপনি মতো জ্ঞানী না, আপনি মতো অত নলেজ দেখে না কোনো কিছু, আপনি ছেলেগুলো বললেন যে বাবারে আমি যে হুকুম দেবো সেই মোতাবেক তোরা জীবন চালাবি, হ্যাঁ তোদের জীবন পরিচালিত করবি আমি যে হুকুম দেবো সেই মোতাবেক, তাহলে তার সুখে থাকতে পারবি, শান্তি থাকতে পারবি, বিশ্বে থাকতে পারবি সব, আর যদি আমার হুকুম না শুনোস তোর প্রবলেম করবি, সব রকম প্রবলেম করবি। এই ছেলে দশটা আপনাদের বাপ মানে পৃথিবী বলে ওই যে এইটা হচ্ছে আমার বাবা, আমার বাবার মতো জ্ঞানী কেউ নাই, আমার বাবার মতো গুণ 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 কেউ নাই, মানে আমরা আল্লাহর যে সমস্ত গুণ দেই বলি না, যত কিছু সব বলে বিশ্বাস করে, সব কিছু করে, দিনে পাঁচবারে সে বাপের সেজদা করে, কিন্তু জীবন আল্লাহর হুকুমত বাপের হুকুমত চলে না, ইবাদত করতেছে হুকুম শোনার ইবাদত তফাত, বুঝতে পারছেন হুকুম শোনার ইবাদত তফাতটা, হ্যাঁ হ্যাঁ হুকুম শোনার ইবাদত আর এক জিনিস, এই দশটা ছেলে বাপের এসে দিনে পাঁচবার ইবাদত করে, হ্যাঁ জীবন জীবনের আল্লাহর হুকুম মানে বাপের হুকুম শোনেন না, বা বলে দিয়েছে তুই যে বিজনেস করবি খবরদার সুদ খাবি না, সুদ খাবি না, সুদ খাগে সুদ ছাড়া কি চলে নাকি, আরো আরো আর যা যা বলতেছে মানে না, কিন্তু বাপের বাপ মানে
বাপের গুণগান করে সব কিছু করে বাপের এই যে পাঁচ বাজিদের মধ্যে সালাম করে, সালাম করে মানে শ্রদ্ধা করে, উপাসনা করে, তাহলে ইবাদত আর হুকুকি এক কথা হইল? এক কথা হইল? এক কথা না। আল্লাহ চাচ্ছেন হুকুম শোনা, এইটা কি করছে, কি করছে, ইবাদত করছে। তার ফলে কি হয়েছে, ইবাদত দিয়ে দুনিয়া ভর্তি না। এই মুহূর্তে যে বসে আছি আমরা এখানে, এখানে বাংলাদেশে এখন কয়েক হাজার মসজিদ তৈরি হচ্ছে, হচ্ছে না? অলরেডি 3.5 লাখ নাকি 4 লাখ মসজিদ আছে। এই যে বসে কথা বলেছি এখন তৈরি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন মসজিদ হাজার 2000 তেমন হবে। কি জন্য? ইবাদত করার জন্য, হুকুম শোনার জন্য নয়। কালেমাটা হুকুম শোনা, কালেমাটা হুকুম শোনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ নয়। লা মাবুদ ইল্লাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর পর্যন্ত কখনো কালেমা হয়নি, হয় নাই। হুকুম শুনতে হবে, বলতে হবে যে আমার যে ব্যাপারে, যে কোন ব্যাপার সেটা হোক, আমার ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, যাই কিছু হোক, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, যত কিছু হোক, হোয়াট এভার ইট ইজ, যদি আল্লাহ এবং রসুলের কোনো হুকুম থাকে সেখানে আমি আর করে মানি না, দেন ইউ আর ইন লা ইলাহা ইল্লাল্লাহ, তবে আপনি কালেমা আছেন, তারপরে ইবাদত। এবার ওই যেখানে কোনাকে বললাম আল্লাহর খেলাফত করা হচ্ছে ইবাদত, ওই একই দাঁড়াইল, দাঁড়ালো না, একই দাঁড়ালো না সে, দিস ইজ ইসলাম, এইটা হচ্ছে ইসলাম। আজ আজ কি আছে, আজ আল্লাহর হুকুম শোনা সমস্ত মুসলিম ওয়ার্ল্ডে নাই, আছে সমস্ত মুসলিম ওয়ার্ল্ডে নাই, মুসলিম দুনিয়ায় আল্লাহ আল্লাহর হুকুম আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ নাই, লা মাবুদ ইল্লাল্লাহ আছে, যা নাকি, যা নাকি কালেমাই নয়। তারপরে এই দর্শ হবে না, ওই যে প্রথমে আরম্ভ করছি, প্রতি জাতি দিয়া লাঠি গুতা পরাজয় কাঞ্চন অপমান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাম জানেন নিশ্চয়ই, দুনিয়াময় তাদের রিপোর্ট, অস্ট্রেলিয়ায় কিছু কিছু জায়গা আছে যেখানে মুসলমান যদি রাস্তাঘাটে দেখে, ওই মুসলমান ছুটকুট পড়ে তো বোঝাতে পারতো নাই তো, যদি বোঝে এটা মুসলমান ঠুপ করে গায়ে ছুটে দেয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট। কতখানি নিচে আল্লাহ আনছে আমরা গেছি, সেদিন এই রিপোর্ট আমি পড়ছি বছর দুয়েক আগে, সেদিন পাইলাম ইউরোপের এক জায়গায় ঘটনাটা ঘটছে, ঠুক করে তুলে দিয়ে দেয় রাস্তাঘাটে যে চীনে দিন মুসলমান, আর কোথায় যাবে, আর কোন নিচে যাবেন, আর কোন নিচে যাবেন, বোধ নাই, এই অপমান বোধ নাই, আত্মসম্মান বলে কিছু নাই, সবই কেন আল্লাহর লানত, আল্লাহর কার্স, আল্লাহর অভিশাপ। কেন? যে জিনিস তৈরি করছি আমি আমার নবী দিয়া, যে কারণে নাই, ওইটি বাদ, বাকি তো কি দরকার, কি আর তৈরি আমার, আই ডোন্ট নিড ইউ, সিম্পল কথা, আই ডোন্ট, আর তোমার কোনো প্রয়োজন নেই আমার, তোমার দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। খেলাফতের কাজ বললাম আল্লাহর হইয়া
আল্লাহ যে কাজটা নিজে করতেন সেই কাজটা নিজে না করে আমার উপর ছাড়ছেদ করার জন্য তুমি করো, আমি দেখবো তুমি করো কি করো না, করলে জান্নাত না করলে জাহান্নাম। এবাদত, এবাদত একটা হয়ে যায় এরকম, ওই যে সিম্বায়োটিক, ওই যে বললাম খানিকক্ষণ আগে রিপিট করা, আলাদা জিনিস, এই যে বললাম আলাদা জিনিস, একদম আলাদা জিনিস, কিন্তু এরকম দিয়া একটা রিপিট করে দেওয়া, রিপিট বিচ্ছিন্ন করা যাবে না, কিন্তু জিনিস আলাদা। এখন এই বদাতে এটা ঢুকেছে, লা ইলাহা ইল্লাল্লাহ রে লা মাবুদ করছে বর্তমান দুনিয়া, আকিদারে ইমান মানেছে, হেদায়েত রে তাকওয়া বানিয়েছে, কি রইল কিছুই না, রইল কি, রইল কি একে গোড়াটার থেকে শুরু, গোড়াটাই র, কিন্তু দুইটাকে লিঙ্ক করা, কিন্তু একে রিবেট করা, একটা মানুষ যদি সারা জীবনে কোনো মিথ্যা না বলে, কোনো গুণা না করে, সারা বছরও যা করে, সারা রাত তাহাজ্জুদ করে, সারা জীবন সেও জান্নাত যাবে না যদি সে তাওহীদ না থাকে, আর যদি তাওহীদ থাকে তাহলে কিছুই দরকার হবে না, এমনি যাবে গোল টুকরা টুকরা হিসাবে যাবে, অলঙ্ক হিসাবে যাবে না। কথা খেয়াল কি পরিষ্কার হচ্ছে, একবার ইউ টার্ন গোল্ড, ইউ গোল্ড জান্নাত, উপরে যাবে না নিচের দিকে থাকবে, কিন্তু জান্নাত যাবে, আর এ নাই জাহান্নাম যাবে, যত কিছু থাকুক, যত সুন্দর গয়নাই বানানো হোক, ওই তামার গয়না কিংবা লোহার গয়না কিংবা এই সিসার গয়না, এই সব আদার গয়না যাবে না। আল্লাহ যখন আদমের ভিতরে তার রূপ ফুঁকে দিলেন, আদম দিলেন মানেই বনি আদমের মতে, সেই মহারাজার বাদশার মধ্যেও আল্লাহর রূপ, ওই মেথরের মধ্যেও আল্লাহর রূপ, ইকুয়াল সমান সমান, প্রত্যেকেই আল্লাহর সমস্ত গুণের অধিকারী। একটা এক্সাম্পল দেওয়া হয় আমার মতে খুব সুন্দর এক্সাম্পল, এক ফোঁটা সমুদ্রের পানি, এক ফোঁটা সমুদ্রের পানি, সেই ফোঁটাটা যদি মাইক্রোস্কোপ দিয়ে অ্যানালিসিস করা হয় সমুদ্রের সব কিছু তার মধ্যে আসবে, সমুদ্রের যত কেমিক্যাল আছে যাই কিছু আছে সবই ওই এক ফোঁটার মধ্যে আছে, সমুদ্র থেকে উঠে আনা হচ্ছে, কিন্তু সমুদ্র না, যে রূপ হোক আল্লাহ আমাদের মধ্যে ওই আল্লাহর যত গুণ আছে সবগুলোই প্রত্যেকের ভিতরে, এতে মেথরের ভিতরে সেম থিং, সেম থিং, সেও এক খালেক, সেও এক রহমান, সেও এক রহিম, সে সব কিছু, খালি কি না ইলা নার মাবুদ, না মাবুদ আছে একদিক দিয়ে, এটা পরে একদিন বুঝলাম ইনশাল্লাহ যদি সময় পাই, সমস্ত গুণ আল্লাহর মানুষের মধ্যে, যদিও একেবারে মানে একটা অসীম, অসীম আর আমি সীমিত এক ফোঁটা, কিন্তু একই জিনিস, আল্লাহর সমস্ত গুণ চলে আসছে ওই এক ওই নাফাক থেকে, আল্লাহর সমস্ত গুণ মানুষের মধ্যে, প্রতিটা মানুষের মধ্যে, আজ আমাদের যে দুর্দশা এই দুর্দশা কিন্তু এই পৃথিবীতে সীমাবদ্ধ নয়, ওপারে যেয়েও এই দুর্দশা,
ওপরে যে যাও এই দুর্দশাই বঞ্চের চেয়ে বোধ বেশি। দুনিয়া যে আমরা আসছি এই দুনিয়া ক্ষেত, বেশি ক্ষেত থাকে না, বাড়ি একখানে খ্যাত একখানে, হ্যাঁ আমাদের দেশে আমাদের ওইদিকে ওই যে পাহাড়ি অঞ্চল আছে না, পাহাড়ি অঞ্চল, ওখানে ওই যে টিলার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যে ক্ষেত থাকে, এর অনেক আছে যেগুলার মানে মালিকগুলো দিয়ে বাড়িগুলো ফ্ল্যাটে পাহাড়ে না, 10 মাইল 20 মাইল 30 মাইল দূরে বাড়ি। ওরা আমাদের নিয়ে গেছে, ওরা ওই ঈশের সময় ওই আপনার ফসল বোনার সময় ওরা ওখানে পাহাড়ে আসে, এসে এখানে বসে অনেকটা বদলে গেছে, আসে এসে করে কি টিলার উপরে ছোট্ট খুপড়ির মতো করে মানে খড়ের ঘর করে, অর্ধেক করে গরুর জন্য অর্ধেক করে নিজে থাকার জন্য, কয়েকদিন থেকে তিন মাস থাকবো ওখানে থাকে, থেকে চাষ করে, তিন মাস থেকে চাষ টাস করে নিয়ে ধান কেটে বাড়ি চলে যায় ওই ফ্ল্যাট ল্যান্ডে চলে যায়। এখন সে তার ইনস্ট্রাকশন আছে এক্সপার্টদের থেকে, তোমার ক্ষেত এরকমভাবে করবা, এইভাবে পানি দিবা, এইভাবে তোমাদের ই দিবা কিনা ফার্টিলাইজার দিবা, তারপরে সার দিবা, ইয়ে করবা, এইভাবে করবা, এই যে ইনস্ট্রাকশন, সে যদি সেই মোতাবেক ওই আল্লাহর দেওয়া ইনস্ট্রাকশন আছে পৃথিবী থাকার জন্য করে কী হবে, তার ক্ষেত কেমন দেবো, ক্ষেত খেতে ফসল কেমন দেবো, ভালো হবো। এই ক্ষেত দেখে বলা যাবে না যে সে বাড়িতে কী খাবে, ওপার বলা যাবে না, যে কথা শুনবে না, পানি দিবে না, সার দেবে না, তার ক্ষেত্রে কী হবে দেখে বলা যাবে যে বেটা তো দুই মন ধান নিয়ে বাড়ি যেতে পারবে না। তাহলে এই দুনিয়াতে বলা যাবে সে ওই দুনিয়াতে কেমন থাকবে, এই দুনিয়াতে বলা যাবে সে ওই দুনিয়া কেমন খাবে, কি থাকবে, কি নিয়ে যাবে। তাহলে এই যে দুনিয়া রসুল যে উম্মা করে গেলেন সে কি দুনিয়া করছিল, সমস্ত দুনিয়ার মধ্যে আজ আমেরিকা যা ওই জাতি ছিল, তাই কেউ সামনে দাঁড়াবার ছিল না শক্তিতে সামর্থ্যে ইকোনমিক মাইটে অর্থনৈতিক শক্তিতে শিক্ষায় দীক্ষায় টপ ইন দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীতে টপ, ওই ওই যে টপ হয়েছিল ওইখানে যে টপ। আমরা আজকে গোলামস্য গোলাম লাত্তি খাইতে খাইতে যে একটা যান বাড়িতে এসছে আমাদের অপমান পাওয়া যেত ওইখানে দিয়ে ওই এই যে আমাদের খ্যাত, হাশরের দিন, হাশরের দিন হাদিসে কুদসি, হাদিসে কুদসি হাশরের দিন আল্লাহ মালায়েকদের বলবেন ওই লোকটাকে নিয়ে আসো, একটা বিশিষ্ট লোক তাকে আনা হবে, আনা হবে আল্লাহর সামনে। তো আল্লাহ বলবেন যে মালায়েকদের বলবেন আমল খোলো, লেখা হচ্ছে সব সারা জীবন কী করছে, হাদিসে আছে রোল 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 খোলা হবে যতদূর চোখ যায়, তার সব অর্ডিনারি বাজে কাজ দিয়ে ভর্তি। আল্লাহ বলবেন যে দেখো তো মানে যেসব লেখা হয়েছে ঠিক আছে কি না, ওটা বলবো আল্লাহ ঠিক আছে, তখন তো আর না করে কোনো পথ নেই তো লেখা সব, আল্লাহ ঠিক আছে। আল্লাহও বলবেন দেখো আমার মালায়েকরা কোনো এদিক ওদিক লিখছে কি না, কোনো কিছু গুণা বাড়িয়ে লিখছে কি না, আবার দেখবো দেখে বলবো না আল্লাহ ঠিক আছে, তখন আল্লাহ বলবো ইয়ে দাও পাল্লা দাও, দিতে পাল্লা দেবো গা এই মাথায় এই মাথা উঠে উঠে দেবো, তখন আল্লাহ জিজ্ঞেস করবেন যে বান্দারে
তোমার কিছু বলার আছে? বলবো না, আল্লাহ কিছু বলার নেই। এটা বুঝছি আমার জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। তখন আল্লাহ বলবেন, তোমার জন্য আমার কাছে একটা জিনিস আছে। তো এই কবিরা কি আছে আল্লাহর কাছে? আল্লাহ নিজের কাছ থেকে এক টুকরা কাগজ বের করবেন, এক টুকরা কাগজ। ও দেখে ভাববে হাদিস এটিও আছে, ইজি কি হবে আমার এই বিশাল খারাপ কাজের চাই যে পড়েছে, এই একটুকু এদিকে দিলে কি হবে? আল্লাহ মানে লাগে বলবে যে এদিকে দাও, দিতেই হয়ে চলে যাবে। লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লোকটা যাই কিছু করছে সারা জীবন একটা জায়গায় সে ঠিক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক ছিল। আল্লাহ বলেন যাও জান্নাত, জান্নাত যাও। হাদিস কুদসি আর এক জায়গায় এক লোকে আনাবে, আল্লাহ বলবেন যে আল্লাহ তাকে পৃথিবীর সব কিছু দিয়েছিলেন, ধন সম্পদ যশ নাম ধাম বহুত কিছু দিয়েছিলেন, তৌহিদ নেই। আল্লাহ বলবেন তুমি আমাকে সেখান কি চাও? এ বলবে আল্লাহ যা দিছিলে সব নিয়ে যাও, আমাকে মাফ করে দাও, জানান দাও। আল্লাহ বলবেন তখন তুমি যখন আদমের পিঠে ছিলা, আদমের পিঠে আর কি, মানে আদম থেকে তারপর সব হয়েছি, তো তখন তোমার কাছে আমি মাত্র একটা সামান্য জিনিস চেয়েছিলাম, আমার তৌহিদ, তুমি দাও নাই, তোমার কিছু আর হবে না, যাও। অর্থাৎ সমস্ত কিছুর মূলে এই তৌহিদ, যে আল্লাহ ছাড়া কারোর হুকুম মানি না, জীবনের কোন স্তরে না। আমি কতটুকু পারলাম ইজ নট দ্য পয়েন্ট, কতটুকু আমি পারলাম ইজ নট দ্য পয়েন্ট। আমি অস্বীকার করে দিই, আমি বলছি তোমার হুকুম ছাড়া কেউ মানি না। কারণ যদি বলো এই হিসেবে যদি নেন, যদি যে আমার তো কত কিছু আল্লাহর হুকুম মানি না, আছে আদমই মানেন নাই আল্লাহর হুকুম, একটা আদম সেই মানেন নাই, তাহলে তো আর কেউই বাকি থাকে না, তাহলে তো জান্নাত কেউই যাব না, তা নয়। আমি বলছি তোমার হুকুম ছাড় করে মানবো না, মানি নাই। তোমার হুকুম কতটুকু মানছি দ্যাটস দ্য ডিফারেন্ট পয়েন্ট, আমার সাধ্য মতো। এনে কিন্তু একটা মস্ত বড় পয়েন্ট আছে, একটা মস্ত বড় পয়েন্ট আছে, যে আল্লাহর যা যা করতে বলছে আমরা সব কিছু করছি কি না, করি নাই, কেউই করে নাই, তাহলে কেউই যাবো জানা যাবো না, তা নয়। যে আল্লাহটাকে অস্বীকার করে, আল্লাহটাকে অস্বীকার করে নিজে নিজের থেকে করছি, ওইটা ওইটা হলো যে পয়েন্ট। নামের আগে আল্লামা বইটা ইংলিশে, নামের আগে আল্লামা, তিনি লিখতেছেন যে নামাজ হচ্ছে যে ইসলামের ভিত্তি, নামাজ হচ্ছে ইসলামের ভিত্তি। আমি বললাম যে আল্লামা নো, ইসলামের ভিত্তি তৌহিদ। আমাদের এই দুরবস্থার কারণ যেদিক থেকে আমরা দেখি, আগে আমি খানিক আগে বললাম, শেষ পর্যন্ত এসে সেই আকিদা। আচ্ছা, এখন আকিদা ঠিক না হলে শুধু যে সবই নষ্ট তাই না, শুধু আমাদের একটা বড় জিনিস নষ্ট হচ্ছে কি, যে প্রায়োরিটি মানে অগ্রাধিকার যাকে বলা হয় উল্টে যায়, উল্টে পাল্টে হয়ে যায়, এই মানে একদম উল্টে পাল্টে হয়ে যায়। যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম গাড়ির, গাড়িটা কী জন্য তৈরি করা হয়েছে এইটা যখন থাকবে না মাথায়,
তখন গাড়ি অন্য জিনিসের ইম্পর্টেন্স তখন বেড়ে যাবে, গদ্দিতে কতখানি আরাম, রেডিওটা কতখানি ভালো, হ্যাঁ, এমনকি গাড়ির রং, রংটা সুন্দর না অসুন্দর, কোথাও খারাপ হয়েছে কি হয় নাই, এগুলোর ইম্পর্টেন্স বেড়ে যাবে। ঠিক আমাদের এক্স্যাক্টলি সেটা হয়েছে, দিনের ব্যাপারে আল্লাহর তৌহিদ চলে গেছে, পরোয়া নেই, সেটা প্রতিষ্ঠার প্রচেষ্টা চলে গেছে, পরোয়া নেই, ওই ছোট্টখাটো জিনিস, কাপড়টা কেমন হয়েছে, দাড়িটা কেমন হয়েছে, এর উপরে সব ইনফ্যাসিস যেয়ে পড়ছে। বলা হয় আমাদের ইসেদের মুজাহিদদের, তোমরা মিয়া ইসলামের কথা কি বলবা, তোমাদের কাপড়ই তো ইসলামের না, তোমরা তো প্যান্ট শার্ট পরে আছো, লেবাস কই, তৌহিদ নাই, তৌহিদ প্রতিষ্ঠার চেষ্টা নাই, কোনো কিছুই নাই, আত্মাই নাই, লেবাস, লেবাসটা কীরকম, দাড়ি আছে কি নাই, পায়জামার টুকনোর উপরে আছে কি নাই, এটা কখন হয়, যখন আকিদা নষ্ট হয়ে যায়, প্রায়োরিটি উল্টে যায়, গাড়ির চাক্কায় পাম্প আসছে কি না, 36 পাউন্ড পাম্প আসছে কি না, গাড়ি চলে না, কিন্তু গাড়ি চলে না, তার 36 পাউন্ড ওই যে ম্যানুয়াল লেখা আছে, 36 পাউন্ড পাম্প আছে কি না, এই দুরবস্থার ওয়ান অফ দ্য মানে এই আকিদা নষ্ট হওয়ার রেজাল্টসের মধ্যে একটা রেজাল্ট, এটা বড় রেজাল্ট হচ্ছে, বড় রেজাল্ট হচ্ছে এই প্রায়োরিটি অগ্রাধিকার নষ্ট হয়ে যাওয়া, জিনিসটার হোল কনসেপ্টটাই ওলট পালট, যে আল্লাহ একদম মানে এক্সট্রিম পয়েন্ট বলতেছেন কি, আমার তৌহিদ নিয়ে যে বান্দা আমার কাছে আসবে তার সমস্ত কিছু মাপ সে জান্নাত যাবে, যেটা নিয়ে আসবে না তার কিছু আমি দেখব না সে জাহান্নাম যাবে। এই যে চরমপন্থাটা আপাতদৃষ্টিতে মনে হয় চরমপন্থা এক্সট্রিম, কারণ কি, এর এর রিজন কি, আল্লাহ এত এক্সট্রিম কেন হয়েছেন, এই জন্য হয়েছেন যে এইটা না হলে তার সব কিছুই নষ্ট হয়ে যেত, তার সব কিছুই নষ্ট, তার বান্দারা তার বনি আদম ফাসাদে অন্যায় অত্যাচার অবিচার অশান্তির মধ্যে থাকবে, সিকিউরিটি থাকবে না, আজ যেমন নাই কোথাও পৃথিবীতে, আর ওইদিকে ইবলিস যে আমাকে চ্যালেঞ্জ দিল আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, সবই ডিপেন্ড করেছে এই তৌহিদের উপর। যদি বান্দা বলে যে আমি তার হুকুম ছাড়া কার হুকুম মানি না, তাহলে কি হবে, আল্লাহর দেওয়া ওই দিন তাকে মানতে হচ্ছে, রেজাল্ট শান্তি সিকিউরিটি, আর সে যদি সেটা অস্বীকার করে আমি বানিয়ে নেব, আজ যেমন পৃথিবীতে বানিয়ে নেওয়া হয়েছে, রেজাল্ট আজ তো দেখতে পাচ্ছেন কি দাঁড়াইলো, ইনফ্যাক্ট আল্লাহ আজকে হেরে আসেন, ইবলিসের চ্যালেঞ্জে আজকে আল্লাহ ডিফিটেড কন্ডিশনে আসেন, তার জয়ের একমাত্র পথ তৌহিদ। আজ মানুষ পৃথিবীর মানুষ তৌহিদ গ্রহণ করুক, বলো যে আল্লাহর দেওয়া ছাড়া, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আর কাল হুকুম শুনি না, কী হবে, দিন প্রতিষ্ঠা হয়ে যাবে, দিন প্রতিষ্ঠা হলে ওই কন্ডিশন আসবে যে নবী বলছিলেন একটা ইয়াং মেয়ে গায়ে গয়না পরে সানাদ থেকে হাদ্দামাউত যাবে একা, তার আল্লাহ এবং বন্য পশু ছাড়া তার কোনো ভয়ের কিছুই থাকবে না, তার মনে কোনো আর কোনো কিছু ভয় আসবে না,
আমরা এখন এই কন্ডিশনে আছি। এবং আমাদের প্রচেষ্টা কি, আবার আল্লাহর সেই তৌহিদটা আমরা মেনে নিই আর বলি যে আমরা তুমি এবং তোমার রসুল ছাড়া আর কারো আমরা শুনব না। তাহলে যদি এস্টাবলিশ করা যাবে, যায় আবার পৃথিবীতে সিকিউরিটি শান্তি, অর্থাৎ লিটারালি শাব্দিক অর্থে ইসলাম আসবে, আদারওয়াইজ আসবে না। যত নামাজ পড়া হোক, যত রোজা রাখা হোক, যত তাকওয়া করা হোক, আসবে না। আজ পৃথিবীতে ইবাদত তাকওয়া কম আছে, ইবাদত তাকওয়া কম আছে, কী অবস্থা, কী রেজাল্ট, এগুলো ক্লিয়ারলি বুঝতে হবে, নইলে ইসলাম পাওয়া যাবে না।